রাজবাড়ি পাংশা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে পাংশা থানাধীন হাবাসপুর মাঠপাড়া এলাকা থেকে একটি দেশীয় পাইপ গান, একটি ধারালো ছোড়া, একটি ধারালো রামদা ও চারটি অবিস্ফোরিত ককটেল বোমাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন পাংশা থানার হাবাসপুর ইউনিয়নের মাঠপাড়া এলাকার সোহাব মণ্ডলের ছেলে মোহাম্মদ রুবেল মণ্ডল, জিয়ারুল মণ্ডলের ছেলে রাজীব মণ্ডল, ফজুল শেখের ছেলে খোকন শেখ, মৃত আকবর মণ্ডলের ছেলে সিরাজুল ইসলাম। এই ঘটনায় সোমবার দুপুরে পাংশা মডেল থানা চত্বরে স্থানীয় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান। আমি মোহাম্মদ মাসুদুর রহমান, অফিসার ইনচার্জ পাংশা মডেল থানা রাজবাড়ি। গতকাল সন্ধ্যা রাত্র ৫ ঘটিকার সময় গোপন সাংবাদিক ভিত্তিতে জানতে পারি যে পাংশা মডেল থানাধীন হাবাসপুরস্থ মাঠপাড়া এলাকায় সন্ত্রাসী রুপেলের বাড়িতে কিছু লোকজন জড়ো হয়েছে তারা সন্ত্রাসী কার্যক্রম করার জন্য। এই সংবাদের সত্যতা যাচাই করার লক্ষ্যে উদ্যোগ কর্তৃপক্ষকে অভিনন্দনপূর্বক আমরা তাৎক্ষণিকভাবে আমাদের সঙ্গীয় ইন্সপেক্টর তদন্ত উত্তম কুমার ঘোষ, সাব ইন্সপেক্টর মিজানুর রহমান, সাব ইন্সপেক্টর তারিফুল ইসলাম, সাব ইন্সপেক্টর দীপক কুণ্ড, এসআই জাহিদ সহ অন্যান্য অফিসার ফোর্স আমরা তাৎক্ষণিকভাবে এই সন্ত্রাসী রুবেলের বাড়ি ঘেরাও করে ফেলি এবং প্রথমে তাদের কাছ থেকে এই ধারালো দেশে তৈরি ধারালো চাপাতি এবং সোরা উদ্ধার করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা বলে যে আমাদের কাছে আর একটা এই দেশীয় তৈরি স্ট্রেঙ্গারের ন্যায় লোহার তৈরি পাইপগান আছে সিরাজুল আসামি সিরাজুলের বাড়িতে। সিরাজুলের বাড়িতে যাওয়ার পরে এবং তার সাথে বোমাও আছে, ককটেল বোমাও আছে। তখন সিরাজুল ইসলামের বাড়িতে একেবারে পাশাপাশি বাড়ি, সেই বাড়িতে যাওয়ার পরে সিরাজুলকে গ্রেপ্তার করি এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে এই আসামি রুবেল এবং সিরাজুল দয় ওই মাটির নিচে পরিত্যক্ত একটা ঘরের ভিতরে মাটির নিচে গেড়ে এই মানে বলে আপনার ককটেল তিনটি ককটেল বোমা এবং এই স্ট্যান্ডারের ন্যায় পাইপগানটা উদ্ধার করে দেয়, মানে কি বের করে দেয়। তখন আমরা জব্দালিকে বলে জব্দ করি। পরবর্তীতে আরও জিজ্ঞাসাবাদের পরে রুবেল জানায় যে আমার স্বাস্থ্যবাই ঘরের পিছনে মানে ও দেয়াল ঘাসা আর একটা জায়গায় মাটির নিচে আর একটা ককটেল আছে। সে মানে অর্থের ভিত্তিতে আমরা তাৎক্ষণিকভাবে সকল অফিসার ফোর্স ওখানে যে আরেকটি ককটেল বোমা উদ্ধার করি। টোটাল চারটি ভারী মানে ককটেল বোমা যেটা পাংশা সচরাচর দেখা যায় না। আর যে এই যে স্ট্রিঙ্গারের ন্যায় যে মানে পাইপগান এটাও এই অস্ত্রটাও আসলে আমরা মানে কি বলে ইতিপূর্বে খুব কম দেখেছি। এটা একটা ভয়ঙ্কর অস্ত্র এবং মানুষের ভীতি মানে সন্তুষ্ট করার জন্য এই অস্ত্রটি যথেষ্ট। আর সাথে যে ধারালো অস্ত্রগুলো আছে এই সকল অস্ত্রই তারা স্থানীয় পর্যায়ে চাঁদাবাজি, জমি দখল, তারপরে আপনার বিভিন্ন মানে চাঁদা আদায় সহ মানে ডাকাতির মতো ঘটনায় মানে মানে ব্যবহার করে থাকে এবং তারা মাঝে মধ্যে অস্ত্র ভাড়ায় দেয় বলেও আমরা জিনিসটা জানতে পেরেছি। পাংশা থানাধীন এলাকায় আমি জয়েন করার পর থেকে আজকে প্রায় ১৬ মাস আমি অতিবাহিত করলাম। আমার সবসময় দিন আপনাদের কাছে একটা কথা বলে যাই, আজকেই সে কথাটা বলবো। অবৈধ অস্ত্রধারী, চরমপন্থী, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী সে যে হোক না কেন এবং যদি মাটির নিচে যায় লুকায় আমি ওখান থেকে আমাদের অফিসার ফোর্সের সমন্বয়ে আমরা মানে তুলে আনবো ইনশাল্লাহ। এদের বিরুদ্ধে আগে কোনো মামলা আছে কিনা? না, এই গ্রুপটা নতুন আসলে মানে বয়সও অল্প, এই একজন আছে একটু ৪৫ বছর বয়সের। এরা হয়তো ইতিপূর্বে ধরা খায়নি যার কারণে মামলা হয়নি, কিন্তু এরা মানে ভয়ঙ্কর একটা গ্রুপ, একটা ভয়ঙ্কর ধরনের অপরাধ সংগঠনের জন্য প্রস্তুতি নিয়েছিল। সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তারা প্রস্তুতি নিয়েছিল প্রাথমিকভাবে? এরা মূলত চাঁদাবাজিটা বেশি করে, চাঁদাবাজি আর এই অস্ত্রগুলো ডাকাতিতে ভাড়ায় কাটায়। চাঁদাবাজি আর চরমপন্থীদের এই অঞ্চলকে চরমপন্থী অধ্যুষিত অঞ্চল হিসেবে আপনারা বিবেচনা করেন আর চরমপন্থী যে নির্মূল হয়ে গেছে সে কথাটা আমি এখন পর্যন্ত ওইভাবে বলতে পারতেছি না এবং আমরা তাদেরকে নজরদারির ভিতরে রাখছি। সে যেই হোক না কেন, সন্ত্রাসী বলেন, চরমপন্থী বলেন কিংবা অন্য কোনো সংগঠনের লোক বলেন, যাই বলেন না কেন, অবশ্যই আমরা তাদেরকে মানে সংবাদ এবং তথ্য পাওয়ার সাথে সাথেই আমরা
আইনি আওতায় মানে গ্রেপ্তার করবো, আইনি আওতায় আনবো, এবং অস্ত্রধারী যেই হোক না কেন তার কোনো সামনে নেই।